প্রেতকথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছো প্রেতকথার 128 নম্বর এপিসোড। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজ প্রেতকথার এপিসোড সাজানো হয়েছে দুটি জমজমাট ঘটনা নিয়ে। প্রথম যে ঘটনাটি আছে, ঘটনাটি আলেয়ার ঘটনা, এবং বলা বাহুল্য এই ধরনের ঘটনা কিন্তু আগে প্রেতকথায় কখনো শোনানো হয়নি। এটা প্রথমবার যখন আলেয়ার ঘটনা প্রেতকথার এপিসোডে শোনানো হচ্ছে, 128 নম্বর এপিসোডে। অনেকেই হয়তো আলেয়া কি বা আলেয়ার ঘটনা কেমন হতে পারে সেটা জানোই না, কোনো আইডিয়াই নেই আলেয়া সম্পর্কে। আমি যখন আমার মায়ের সাথে কথা বলছিলাম এই ঘটনাটি নিয়ে, তখন শুনলাম আমার মায়ের সাথেও নাকি একটি আলেয়ার ঘটনা অনেক ছোটোবেলায় ঘটেছিল, এবং তাই জন্য আমি খুব এক্সাইটেড এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। কারণ অনেক আগে আলেয়ার ঘটনা খুব বেশি হতো, এখন কতটা হয় তা হয়তো খুব একটা আমি জানি না, কিন্তু আজকের এপিসোডে আলেয়ার ঘটনা পেয়ে আমি কিন্তু প্রচণ্ড রকমভাবে এক্সাইটেড এই ঘটনাটা শোনানোর জন্য। এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে, ঘটনাটি একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং একটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট ঘটেছিল আমাদের কলকাতা শহরে। সেই অ্যাক্সিডেন্টের পরে এই ঘটনাটি ঘটে, এবং সেটা যারা কলকাতায় থাকে তারা হয়তো অনেকেই জানে। সো আজকের এপিসোডটা কিন্তু বেশ জমজমাট, বেশ অন্যরকম এবং আশ্চর্যজনক এবং ভয়ানক হতে চলেছে। তো প্রত্যেকে আশা করছি লাইক করে দিয়েছো অলরেডি এপিসোডটাকে, এবং কমেন্ট করে ফেলেছো কে কোথা থেকে প্রেতকথা শুনছো, কাদের সাথে শুনছো, কোন অবস্থায় শুনছো, এবং কতটা এক্সাইটেড আজকের এই এপিসোডটার জন্য। এবং আজকের এপিসোডের শেষে একেবারে হবে শাউট আউট পর্ব। শাউট আউট পর্ব মানে আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো একবার পড়ে ফেলা এবং কিছু কিছু কমেন্ট রিড করে ফেলা। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আজকের প্রথম ঘটনায়। প্রত্যেকে একবার রিকোয়েস্ট করবো একসাথে লাইক বাটনটা প্রেস করে দিতে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি নেহা শান্তিপুর থেকে বলছি। আমি তোমার চ্যানেলের অনেক পুরনো শ্রোতা। এর আগেও আমি দুটি ঘটনা পাঠিয়েছিলাম, তবে হয়তো তোমার সেই দুটি ইউনিক বলে মনে হয়নি, তাই শোনাওনি। সে যাই হোক, আজ আরও একটি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় ঢোকা যাক। তখন আমি একটু ছোট, প্রত্যেক দিন ভোরবেলা আমি এবং আমার মা মর্নিং ওয়াকে যেতাম। চারটে বেরিয়ে ওই ছটা সাড়ে ছটায় বাড়ি ফিরতাম। সকালের সেই মনোরম আবহাওয়াটা মনে পড়ে গেল এই ঘটনাটি লিখতে লিখতে। আমাদের বাড়ির পিছনের দিকে বেশ কিছুটা পথ গেলেই গ্রাম্য অঞ্চল। সেই গ্রামের পথ হেঁটে স্টেশন হয়ে ফিরতাম, তবে কখনো কখনো শহরের পথেও হাঁটতাম। কথাটা বলার উদ্দেশ্য হলো রাস্তা আমাদের মাপা ছিল, অন্য রাস্তায় আমরা কখনোই যেতাম না, তবে নিজেদের নিত্য হাঁটা রাস্তাতেও যে এরকম একটা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হবে তা আমরা কখনোই ভাবতে পারিনি। সেদিন ছিল সরস্বতী পুজো, সকালে মায়ের পুজোর কাজের বেশ চাপ ছিল, তাই আর হাঁটতে যেতে পারিনি। তার বদলে ঠিক করলাম বিকেলে যাব হাঁটতে, সাথে একটু ঠাকুর দেখাও হয়ে যাবে। যেমন ভাবা তেমনই কাজ। বিকেলে বেরিয়ে পড়লাম আমরা। হাঁটতে হাঁটতে বেশ অন্ধকার নেমে এসেছে। এটা দেখে মা বলল, আজ আর গ্রামের রাস্তায় যাব না, আমাদের শহরের রাস্তায় যে কটা ঠাকুর হয়েছে সেই কটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরব। তো এই কথাটা শোনার পর আমাদের পাশেই চায়ের দোকানে বসে থাকা একজন বয়স্ক ব্যক্তি, যাকে আমরা চিনি না, তিনি হঠাৎ করেই মায়ের উদ্দেশ্যে বলে উঠল যে, দিদি ভিতর দিকের ঠাকুরটা দেখে আসুন, বেশ বড় প্রতিমা গড়ে পুজো হচ্ছে। মা প্রশ্ন করল যে, অনেকটা ভিতরে কি? লোকটি বলল যে, না না দিদি, এই তো দু তিন মিনিটের রাস্তা, দেখে আসুন। আমার খুব পায়ে ব্যথা করছিল বলে সবে মাকে না করতে যাব, তখনই মা বলে উঠল, চল মনা, এতটা এলাম যখন এই ঠাকুরটা দেখেই আসি। আমিও তখন ভাবলাম যে ঠিক আছে, একটুই রাস্তা। রাস্তাটা কিন্তু আমাদের অজানা নয়, এর আগেও বহুবার আমরা এই পথেই হাঁটতে গিয়েছি। এছাড়া আমাদের পাড়ার রাস্তা আমরা সবাই চিনি, তাই চিন্তার কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না তখনও পর্যন্ত। আর তাছাড়াও আকাশে আলোর ছটা তখনও হালকা রয়েছে, তো আমরা হাঁটছি সেই পথে। তবে দুই তিন মিনিট নয়, প্রায় আধ ঘন্টা হেঁটেও আমরা কিন্তু কোনো পুজো মণ্ডপের চিহ্ন পেলাম না। অন্যদিকে মায়ের দিকে তাকাতেই মাকে দেখে মনে হলো মা যেন
একটা অন্য কোনো ঘোরের মধ্যে রয়েছে। এত হেঁটেও তার কোনো হুঁশ হচ্ছে না, সে এগিয়েই চলেছে, এগিয়েই চলেছে, হেঁটেই চলেছে। আমি মাকে বললাম যে আর কত হাঁটবো, দু তিন মিনিটের রাস্তা তো প্রায় 15-20 মিনিট হয়ে গেল, বোধহয় কোনো ঠাকুর নেই বা হয়তো আমরা ভুল রাস্তায় এসেছি, চলো বাড়ি চলে যাই। মা হাঁটতে হাঁটতে আমার কথা শুনে আমার দিকে তাকালেন না, আমার কথার কোনো উত্তরই করলেন না, শুধুমাত্র তিনি একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে সোজা হাঁটতে থাকলেন। আরও কিছুক্ষণ হাঁটার পর দূরে একটা প্যান্ডেলে দেখলাম আলো জ্বলছে। কাছে যেতেই দুজনে ভীষণ অবাক হয়ে গেলাম। মণ্ডপ তো আছে বটেই, সেখানে বসে থাকা কিছু লোকও আছে, তবে সে মণ্ডপে প্রতিমা নেই, ঠাকুরের পাঠ ফাঁকা, এদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে, ধূপধুনো জ্বলছে, মানুষজন কিছু রয়েছে ওখানে। এ কেমন পুজো, মণ্ডপে ঠাকুর নেই কেন? বড়ই খটকা লাগলো আমাদের দুজনের, ওখানে উপস্থিত লোকগুলোও বড়ই অদ্ভুত, কি হার হিম করা দৃষ্টি তাদের, তা ভাষায় বোঝানো যাবে না। তবে হ্যাঁ, যেভাবে তারা আমাদের দিকে চেয়েছিল তাতে আমার অন্তত হাত পা অবশ হয়ে আসছিল। হঠাৎ আমার হাতটা কেউ যেন চেপে ধরল, তাকে দেখি মা। মা হঠাৎ করে বলল, মনা আমার না কিছু ঠিক লাগছে না, কিছু একটা গণ্ডগোল ঘটছে, তুই আমার হাত ছাড়বি না, যে করেই হোক তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মায়ের মুখে এমন কথা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল, বুঝলাম না কিসের একটা ভয় যেন সারা শরীরের মধ্যে দিয়ে খেলে গেল। মায়ের সারা শরীর তখন ঘামে ভেসে যাচ্ছে, চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ। আর এক মুহূর্ত দেরি না করে আমরা হাঁটা শুরু করলাম, ভয়ে তখন পায়ের ব্যথা অনুভব হচ্ছে না, মায়ের হাত আমি ছাড়িনি। দিনের আলোয়ে যে পথ আমরা বহুবার অতিক্রম করেছি, আজ সন্ধ্যার অন্ধকারে সেই পথ আমাদের কাছে যেন বড়ই অজানা, বড়ই অচেনা বলে মনে হচ্ছে। আজও সেই হাড় হিম করা সন্ধ্যা মনে পড়লেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আধ ঘন্টার মধ্যে সেই পথ ছেড়ে বড় রাস্তায় ওঠার কথা, তবে আজ পথ শেষ হচ্ছে কই, হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। আমরা হাঁটছি, পথে বেশ কিছু বাড়িঘর পড়ছে, তবে তাতে কোনো জনমানুষের চিহ্ন নেই। রাস্তাটা চেনা, সমস্ত জায়গাগুলো চেনা, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই রাস্তায় কোনো মানুষ নেই, আর না আছে কোনো আলোর বিন্দু মাত্র, শুধু পথের দুধারে মৃত স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে বড় বড় ল্যাম্প পোস্টগুলো, যেগুলোয় আলো জ্বলছে না। এরকমভাবে প্রায় 2-3 ঘন্টা হাঁটার পর আমি আর মা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। মা বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আমি অঝরে কেঁদে উঠলাম, খুব ভয় করছিল আমার, রাতের অন্ধকার নেমে এসেছে। ভয় হওয়ার সব থেকে বড় কারণটা হলো আমরা 2-3 ঘন্টা ধরে একই রাস্তায় বারবার হাঁটছি, আমরা যেই গলিতেই যাই না কেন সেই গলিটা যেন বারবার ওই একটাই রাস্তায় এসে পড়ছে, যেই রাস্তাটা সেই পূজো মণ্ডপের সামনে, যেই পূজো মণ্ডপে না আছে প্রতিমা, না আছে এখন আর কোনো মানুষ, শুধু কয়েকজন ঢাকি আর 2-3 জন যারা বসে হিম শীতল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। যতবার আমরা সেই মণ্ডপের সামনে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন লোকগুলো একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে, বা হয়তো মণ্ডপটাই আমাদের দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে রয়েছি প্রচণ্ড, এমন সময় হঠাৎ করে পেছনে কারোর একটা পায়ের শব্দ পাওয়া গেল, দুজনেই একসাথে পিছনে ফিরলাম। অন্ধকারে একটা মানুষের চেহারার অস্পষ্ট অবয়ব আমাদের থেকে হাত পাঁচেক দূরত্বে আমাদের দিকে ফিরেই দাঁড়িয়ে আছে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে, ভয়ের হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। আস্তে আস্তে মায়ের আড়ালে সরে গিয়েছি আমি। মা প্রশ্ন করল, কে? কিন্তু কোনো উত্তর এলো না।
শুধু একটা বাঁকা হাসির আওয়াজ ভেসে এলো গানে, কয়েক মিনিট নিস্তব্ধতা। সেও আমাদের দিকে তাকিয়ে আছে, আমরাও। তারপর হঠাৎ মায়ের মুখ থেকে কিছু কথা উচ্চারণ হতে লাগলো, গায়ত্রী মন্ত্র। আমি তখনও মায়ের পিছনে লুকিয়ে আছি। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সামনে উপস্থিত লোকটার মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা গেল। হঠাৎ করে লোকটার দিকে একটু ভালো করে তাকাতেই বুঝতে পারলাম, আরে এই লোকটাকে তো দেখেছি, এই লোকটা তো সেই লোকটা যেই লোকটা চায়ের দোকানে আমাদেরকে একটা মণ্ডপ দেখার জন্য এই পথে ঠেলে দিয়েছিল। লোকটি যেন আর স্থির থাকতে পারছে না, হঠাৎ দেখি সে ছুটে পাশের জঙ্গলে মিলিয়ে গেল। আমরাও আর সময় নষ্ট না করে দ্রুত পায়ে হেঁটে এগোতে লাগলাম, কিন্তু মায়ের মন্ত্র পড়া আর থামেনি। মিনিট পনেরো হাঁটতেই আমরা জনবসতিপূর্ণ রাস্তায় উঠলাম এবং পুরো রাস্তাটা মন্ত্র পড়তে পড়তে এসেছিল মা। আমরা যেই পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথে রাস্তার মোড়ে আবার ফিরেছি। চায়ের দোকানটা তখনও খোলা। আমরা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে আপনাদের এখানে কোনো বৃদ্ধ লোক ছিল যিনি আমাকে বলেছিলেন যে ওই পথে যেতে? চায়ের দোকানের লোকটি বললেন, কোথায়, আপনি তো আমাদের চায়ের দোকানের এখানে আসেনি। এত সময় ধরে গোল গোল ঘুরেছি, কি করে হলো আমরা জানি না। সেখান থেকে একটা রিক্সা ধরে বাড়ি ফিরলাম প্রায় রাত নটায়। ফেরার পথে আমার ভয় ও কান্না থামাতে মা একটা মাটির পুতুল কিনে দিয়েছিল, সেটা আজও আমার কাছে সেই ভয়ানক রাতের অভিজ্ঞতার স্মৃতি হিসেবে রয়েছে। পরে জেনেছিলাম এরকম জিনিসকে আলিয়া বলে। সূর্য ডোবার পর এরা মানুষকে পথ ভুলিয়ে টেনে নিয়ে যায় মৃত্যুর জালে। এগুলো গ্রামাঞ্চল বা শহরাঞ্চল যে কোনো স্থানেই দেখা যেতে পারে, তবে এর সম্পূর্ণ ব্যাখ্যা আমি জানি না। শুধু ছোটবেলায় ঘটে যাওয়া সবথেকে ভয়ের ঘটনাটা তোমার সাথে শেয়ার করতে চাইলাম, যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করলাম। যদি শ্রোতা বন্ধুদের শোনানো যেতে পারে বলে মনে হয় তাহলে খুব খুশি হব। অ্যাডভান্স আর থ্যাঙ্কস গৌরব দা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটা ইউনিক ঘটনা আমরা শুনে নিলাম আজকের এপিসোডে, আলেয়ার ঘটনা। এবং আমি বলেছিলাম এই ধরনের ঘটনা কিন্তু আগে কখনো শোনানো হয়নি আমাদের প্রেতকথার কোনো এপিসোডে। কেমন লাগলো তোমাদের ঘটনাটা, এবং তোমাদের সাথে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো কিন্তু আমাদেরকে। কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের কমেন্ট দেখতে পেলে প্রচণ্ড রকমভাবে অ্যাপ্রিসিয়েটেড হই সবসময়। আরও বেশি বেশি ভালো ভালো ঘটনা রিড করতে ইচ্ছে করে, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আমরা দেখতে দেখতে 128 নম্বর এপিসোডে কিন্তু চলে এসেছি। এবং তোমাদের সাথে যদি ঘটে যাওয়া এমন কোনো ঘটনা থাকে, যে কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা, অথবা তোমাদের চেনা কোনো মানুষের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, অথবা তোমাদের শোনা কোনো ঘটনা, যে ঘটনা আগে অন্য কোনো প্ল্যাটফর্মে শোনানো হয়নি, অবশ্যই এক্সক্লুসিভ হতে হবে সেই ঘটনাটি, তাহলে কিন্তু আমাদেরকে লিখে মেল করে পাঠিয়ে দিতে পারো। আমাদের মেল অ্যাড্রেসটা হলো pretkotha@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে তুমি রেকর্ড করে ঘটনাটি পাঠাবে, তাহলে কিন্তু নিজের মোবাইল রেকর্ডারে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো ঘটনা। এবং সেই ঘটনা যদি শোনানোর মতন হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের এপিসোডে সেই ঘটনাটি শোনাবো। প্রেতকথা কোনোরকমভাবেই তার শ্রোতাদেরকে কিন্তু বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের উপর। ঠিক যেরকমভাবে প্রথম ঘটনাটি যেটি শোনানো হলো সেই ঘটনাটি কতটা বিশ্বাস করবে তোমরা, সেটা পুরোটাই তোমাদের উপর আমি দায়িত্ব দিলাম যে তোমাদের বিশ্বাস হয়েছে কি হয়নি, বা তোমাদের শোনা কোনো ঘটনা আছে কি না। এবং চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় সমান আগ্রহের সাথে, দ্বিতীয় ঘটনায় সমান উত্তেজনার সাথে, কারণ দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের। আমি আগেও বলেছিলাম যে আমাদের কলকাতা শহরে একটা রিসেন্ট অ্যাক্সিডেন্টের উপর বেস করে এই ঘটনাটি, এবং ঘটনাটি আমি যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি কিন্তু সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।
ঘটনা পাঠিয়েছেন অঙ্কুর মজুমদার। তিনি ফেসবুকে লিখে পাঠিয়েছেন ঘটনা, দাদা নমস্কার, আমি অঙ্কুর মজুমদার, আপনার প্রেতকথা চ্যানেলের এক বহু পুরনো শ্রোতা। বলা বাহুল্য, আপনাকে প্রায় 50 নম্বর এপিসোড থেকে ফলো করছি, কিন্তু নিজের জানা ঘটনা আপনার কাছে জানানো হয়নি, এই জন্য আমি সত্যি খুব লজ্জিত এবং ক্ষমা প্রার্থনা করি। না, কোনো অসুবিধা নেই, এই যে ঘটনা পাঠিয়েছ এটাই অনেক বড় ব্যাপার এই মুহূর্তে। যাই হোক, আপনাকে সাহস করে আমার প্রথম ঘটনা পাঠালাম। ঘটনাটি বলছি এবার, সময়টা হবে ওই 2019 সালের শীতের সময়। আমি আর আমার এক প্রতিবেশী দাদার স্বভাব রাত্রিবেলা করে আড্ডা দেওয়া কাছের এক পান বিড়ির দোকানে। বলে রাখা ভালো, আমার বাড়ির যাদবপুরে। প্রতিদিনের ন্যায় আমি আর দাদা গল্প করছিলাম, তখন রাত প্রায় 11টার বেশি হবে, ফাঁকা রাস্তায় লোক নেই একদমই। হঠাৎ এক ট্যাক্সি ড্রাইভার নিজের গাড়ি থামিয়ে টলতে টলতে সামনের পাতা বেঞ্চে বসে। তার মুখ খুবই থমথমে, মুখে কথা কম, শুধু বলল জল লাগবে জল। দোকানদার তাকে জল দিল, তার চোখ মুখে ঘাম, কেমন একটা স্বভাব আমাদেরকে বিচলিত করছে। দাদা তাকে জিজ্ঞাসা করলো যে কি হলো, এত হাঁপাচ্ছ কেন? এ লোকটি জল খাচ্ছিল, হাত তুলে সংকেত দেয় থামতে। আমরা চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর সে জানায় যে আজ তার সাথে যা ঘটল সে কোনো দিনও ভুলবে না। স্বাভাবিকভাবেই তার এমন চোখ মুখের অবস্থা আমাদেরকে ব্যস্ত করছিল জানতে যে তার হয়েছেটা কি। তার পুরো কথা তা যখন আমরা শুনলাম, তখন কথাটা অনেকটা এরকম, আমি শিয়ালদা থেকে সব সময় যাতায়াত করি এবং প্রায় মুহূর্তেই ওভারনাইট এবং ওভার ডিউটি করে ঘরে ফিরি। আজকেও তাই করছিলাম, এক প্রকার বাড়ি ফিরছিলামই বলতে গেলে। পথে অন্ধকারে হঠাৎ করে দেখি এক সাদা কাপড় পরিহিত নারী হাত দেখিয়ে আমার গাড়ি থামাতে বলছে। গাড়ি থামাতেই আমি তাকে বলি যে কোথায় যাবে। মহিলাটি কোনো রকম কথার উত্তর না দিয়ে অনেক তাড়াহুড়ো করে আমার ট্যাক্সির পেছনের সিটে উঠে যায়। আমি তখন যেহেতু ওভার ডিউটি করছি, আমি তাকে বলি যে দেখুন আমি ওভার ডিউটি করছি, আমাকে কিন্তু ডবল ভাড়া দিতে হবে। মহিলাটি কোনো কথা পেছন থেকে কিন্তু বলেন না এবং আমি ভাবি যে হচ্ছে উনি হয়তো ডবল ভাড়া দেবেন, কোনো অসুবিধাই নেই। তো যথারীতি গাড়ি স্টার্ট করে আমি চালাচ্ছি। অনেকক্ষণ চালানোর পর আমি তাকে বললাম যে আপনি কোথায় নামবেন একটু বলবেন দয়া করে। তিনি বললেন যে তিনি বলে দেবেন। আমি যেন আমার গাড়ি এখন সোজা যেমন চলছে তেমনই চালাতে থাকি এবং তার গলার আওয়াজটা ছিল অনেকটা নির্জীব অথচ ভারী। কেন জানি না, খালি নিজের মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সময় আশপাশ দিয়ে কিছু গাড়ি যাচ্ছে এবং কিছু কিছু রাস্তা একদমই ফাঁকা, শুধুমাত্র আমার ট্যাক্সি আওয়াজ করে দাপিয়ে এগিয়ে যাচ্ছে। যথারীতি একটা সময় আমাকে পেছন থেকে মহিলাটা বললেন যে থামুন। তো আমি বললাম যে হচ্ছে এরকম রাস্তার উপর কোথায় থামবো? তো তিনি আঙুল দিয়ে একটা জায়গা দেখালেন যে ওখানে থামুন। তো আমি তার আঙুল দেখানো মতো জায়গার সামনে এগিয়ে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে সেখানে একটা কবরস্থান রয়েছে এবং আমি খুব অবাক হলাম যে কবরস্থানের সামনে এরকম একটা ফাঁকা রাস্তায় কোথায় থামবো। তো তিনি নেমে টাকা দিতে যাবে এমন সময় আমি দেখলাম যে তার হাত খুবই রোগা এবং তার হাতের মধ্যে প্রচুর ফোসকা পড়া এবং জঘন্য এক প্রকার মানে রং হয়ে গেছে হাতের, যেন মৃত মানুষের হাত। আমি স্তম্ভিত হয়ে তার মুখের দিকে তাকাতে আরও আঁতকে উঠলাম। এতক্ষণ তার মুখ অন্ধকারে ঘোমটার আড়ালে থাকায় বুঝিনি যে কোনো মানুষের মুখ এতটা কুৎসিত এবং বিভৎস হতে পারে। সামনে কিছু চুল ঝুলে পড়েছে, ফ্যাকাশে একটা মুখ, যেন শরীরের মধ্যে কোনো রক্ত নেই। তার চোয়ালটা অনেকটা লম্বা এবং তার চোখগুলো লালচে। সে মহিলাটির চোখ যেন ঠিকরে বাইরে বেরোচ্ছে এবং চোখে মুখে অসংখ্য কালো দাগ। আমার টাকাটা নিতে গিয়ে হাত কাঁপছে। এরকম অদ্ভুত চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি। যেন তাকে দেখে মনে হচ্ছে দীর্ঘকাল তিনি কবরের নিচে চাপা পড়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে এই বিভৎসতা মনকে শান্ত হতে দিচ্ছিল না, তবুও নিজেকে কিছুটা সামলেনি। মহিলাটি ট্যাক্সির সামনে দিয়ে যেতে যেতে আমাকে জানায় যে তার পরিবারের লোক ওইখানে থাকে বলে মহিলাটি তার হাত, ওই রোগা লিকলিকে হাতগুলো তুলে আঙুল দিয়ে দেখায় রাস্তার ওপাশে থাকা কবরস্থানটিকে। আমি হঠাৎ করে ওনাকে বলি যে ওখানে তো কবরস্থান, ওখানে কি করে আপনার বাড়ির লোক থাকতে পারে?
মহিলাটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন যে ওই তো ওখানেই থাকে, ওই কবরস্থানেই আমার বাড়ির লোকজন থাকে, আমি ওখানেই থাকি। আমি তখন আরও ভয় পেয়ে যাই, আমি গাড়ি স্টার্ট দিয়ে দিই, কোনো রকমে আমি গাড়িটা নিয়ে এগোতে যাব। হঠাৎ কেন জানি না মহিলাটির দিকে তাকালাম, তাকানোর পর আমার শিরদাঁড়া দিয়ে আবার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, আমার গলা শুকিয়ে গেল। কারণ কি দেখলাম, এটা আমার ট্যাক্সির ছায়া পড়েছে মাটিতে, রেলিংগুলোর বড় বড় ছায়া পড়ছে পাশে, গাছের ছায়া পড়েছে পাশে, কিন্তু মহিলাটি যে পেছন ফিরে চলে যাচ্ছে তার তো ছায়া পড়ছে না। এমন তো না হলুদ লাইট পোস্টের আলো কম জিনার সামান্য ছায়া পড়বে না, তার মানে তিনি এই পার্থিব জগতের নয়। আমি থাকতে পারছিলাম না, সোজা গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে একবার পিছনে তাকিয়ে দেখলাম মহিলাটি কবরস্থানের একদম দরজার সামনে চলে গেছে। মহিলাটি সেই দরজা থেকে আমার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো, একটা অদ্ভুত হাসি দিল, তারপর সে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রাস্তায় দোকানপাট খোলা নেই বেশি, এই ভয়ে আমি লক্ষ্য করছি চারিদিকে যে কোথায় একটা জায়গা পাওয়া যাবে দাঁড়ানোর। শেষমেশ সেখানে এসে আমি জায়গা খুঁজে পেয়েছি। এই বলে লোকটি থামলেন। তখন দোকানদার বলেন যে আপনি কোথা থেকে আসছেন? ওই মাঝেরহাটের ওই দিক থেকে নাকি? তো ড্রাইভার তখন বললেন যে হ্যাঁ, সম্প্রতি মাঝেরহাট একটা দুর্ঘটনা হয়েছিল যেখানে অনেক লোক মারা যায়। দোকানদার বলে যে আরে আপনি ওই রাস্তা দিয়ে ওভারনাইট করে আসবেন না, ওখানে এমনিও দোকানপাট রাত্রি হলে বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন যে ওখানে নাকি লোক যাতায়াত কমিয়ে দিয়েছে, এখন নাকি ওই অ্যাক্সিডেন্টটার পর ওখানে নাকি নানান ধরনের ভৌতিক ঘটনা, নানান ধরনের অলৌকিক ঘটনা ওখানে নাকি দেখা যায় এবং ওখানকার মানুষজনও নাকি এইসব ঘটনাগুলো জানে। তখন সেই ড্রাইভার বলেন যে আরে দাঁড়ান, আমাকে তো উনি 200 টাকা দিয়েছিলেন। তো তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, আমরা বলি যে কোথায়, বের করো 200 টাকা। তিনি যখন পকেটে হাত দেন তিনি দেখেন সেখানে কোনো 200 টাকার নোট নেই। আমরা তাকে জিজ্ঞাসা করি আপনি কি শিওর আপনাকে 200 টাকা দিয়েছিলেন? উনি বলেন আমি আলবাত শিওর 100%, উনি তো 200 টাকা দিয়েই তো উনি মানে এগোলেন আমার গাড়ির সামনে থেকে। তো এই ছিল ঘটনা। এই ঘটনা বলে সেখানে ড্রাইভার কিছুক্ষণ থাকেন এবং তারপর তিনি আবার নিজের মতন চলে যান। এবং এটাই ছিল প্রেতকথার আজকে দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো আশা করছি প্রত্যেকের খুব ভালো লেগেছে। কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে, প্রথম ঘটনাটি নাকি দ্বিতীয় ঘটনাটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। শুনছিলে প্রেতকথার 128 নম্বর এপিসোড। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। চলে যাবো আজকের আমাদের শাউট আউট পর্বে। এবং শাউট আউট পর্বে যাওয়ার আগে একবার আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে দিতে, কমেন্ট করে দিতে, কারণ আজকে যারা যারা কমেন্ট করবে তাদের আমি কমেন্টগুলো পড়ে ফেলবো নেক্সট এপিসোডে। এবং আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলো আমি একটুখানি পড়ে ফেলি। সেটা হচ্ছে শিল্পী খাতুন, ভূতের ছোঁয়া, আচ্ছা অন্তরা প্রামাণিক, কৌশেই অরিমা কমেন্ট করেছেন, কৌশেই অরিমা লিখেছে কি অসাধারণ ঘটনা শুনলাম দাদা, শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠল, এই জন্যই প্রেতকথাকে আমি এত ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমাদের প্রেতকথার পরিবার এভাবেই এগিয়ে যাক, অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পরিবারের জন্য। রিমি বিশ্বাস, রীনা মণ্ডল, অভিষেক ঐশ্বর্য, কৌশানী দাস, তানিয়া প্রধান, অঙ্কিতা কমেন্ট করেছে, তানভীরা মৌ, ঝর্ণা কুনওয়ার, মেঘাশীল কমেন্ট করেছে, পিয়ালি দত্ত, বিশ্বজিৎ মণ্ডল, রাজ কুণ্ডু, যত দিন যাচ্ছে প্রেতকথা শোনা আমার নেশায় পরিণত হচ্ছে, দিয়া মণ্ডল, সৌম ধর, বিরত ঘোষ কমেন্ট করেছেন, মেঘা দাস, তৃষা বিশ্বাস, সুরঞ্জনা জানা, তপু ঘোষ, প্রীতি মহানায়ক, সুপ্রিয়া, ফিরোজ, সঙ্গীতা আমাদের মধ্যে রয়েছে, রিম্পা ভওয়াল, দীপ্তশ্রী চ্যাটার্জি, বন্দনা মণ্ডল আমাদের মধ্যে রয়েছে, বিদিশা দাস, ফিরোজ আলম আমাদের মধ্যে কিন্তু রয়েছে, রিদমিক উইথ সানহাতি, টুকি চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছে, সুরজিৎ মুর্মু আমাদের মধ্যে রয়েছে, সমীরা নিপা, বাবু রয়, অনুপমা মোদক, আই ফিল দ্য মিউজিক ইউ, নীতু মান্না আমাদের মধ্যে রয়েছে, পায়েল দাস, সুবর্ণা সরকার, ইটস বং, দেবজিৎ, বিবেকানন্দ পাল, লেটস প্লে, শ্রেয়া পণ্ডিত, স্বর্ণালী বড়ুয়া, জিজো দে, এছাড়া কিন্তু আরও অনেকে আমাদের প্রেতকথার আগের দিনের এপিসোডে অর্থাৎ 127 নম্বর এপিসোডে কমেন্ট করেছিলেন। আশা করছি প্রত্যেকের আজকের এই এপিসোডটি অনেক 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 ভালো লেগেছে। সামনে দুর্গাপুজো আসছে, তার জন্য কিন্তু প্রচণ্ড রকমভাবে এক্সাইটেড। তো প্রত্যেকে খুব ভালো থেকো, ততক্ষণ আজকের মতো আমি চললাম। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। শুনছিলে প্রেতকথার 128 নম্বর এপিসোড, অনলি অন প্রেতকথাস ইউটিউব চ্যানেল, প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় এক্সক্লুসিভ এপিসোড আসতেই থাকে।